আমি একজন ড্রাইভার, আমি হালাল উপার্জন করতে চাই, হালাল ভাবে চলতে চাই, আমি জায়েজ কাজ করতে চাই, কিন্তু এতে আমার বিবি সন্তুষ্ট না, আমাকে অনেক কষ্টদায়ক কথা বলেন, আমি কিছু মনে রাখি না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে দিনের সহি বুঝ দান করেন। এখন সে গার্মেন্টসে চাকরি করতে চায়, আমি তাকে নিষেধ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর ভয় করো, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো। সে বলে তোমার নামাজ তুমি পড়ো, এখন আমি কি করব। আহা, কত কপাল পড়া মহিলা। আমাদের সমাজে অনেক বোনদের প্রশ্ন পড়ি আমরা, যে বোনরা বলে যে তারা হক হালালে চলতে চায়, পর্দার সাথে চলতে চায়, অমানুষ স্বামীরা বরং বাধা দেয়। আবার এখানে দেখা যাচ্ছে এর বিপরীতও আছে সমাজে, এই ভাই বলতেছেন যে তিনি হক হালালে চলতে চান কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেন। দেখুন, দিনের উপরে চলতে হলে পুরো ফ্যামিলিটা দিনদার না হলে দিনদারের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবের মতো কঠিন, কারণ সব দিক থেকে শুধু টেনে ধরে বাধা দেয়। এই জন্য আল্লাহ যাদেরকে দিনের বুঝ দিছে তাদের প্রথম কাজ হলো তার পুরো ফ্যামিলিকে দিনের বুঝ দিকে নিয়ে আসা, দিনের দিকে নিয়ে আসা, আল্লাহর ভয় তাদের মধ্যে যেন জাগ্রত হয় সেই চেষ্টা করা, বিভিন্ন নেককার মানুষদের সোহবতে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে প্ল্যান পরিকল্পনা করা যায় কীভাবে তাদেরকে দিনের ছোঁয়ায় আনা যায়। তারা যদি দিনের ছোঁয়ায় আসে, তারাই এর কৃতজ্ঞতা আদায় করবে যে এর মাধ্যমে তারা হেদায়েতের আলোকিত পথ পেয়েছে, তারা বিভ্রান্তির মধ্যে আছে। আমরা আমাদের ফ্যামিলিকে যদি দিনদার করতে না পারি, আমরা একা দিনের উপরে চলা কঠিন হয়ে যাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো অত্যন্ত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে একজন যদি একদিকে টানে আরেকজন আরেকদিকে টানে, তাহলে দিনের উপরে চলা সম্ভব না, কঠিন কাজ। অতএব পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো পরিবার দিনদার হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এই অজুহাতে সরাসরি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অন্যকে তালাক বা বিচ্ছেদের উদ্যোগ তারা গ্রহণ করবে না, বরং ওলামাদের সাথে পরামর্শ করবে, দেখবে, সময় নিবে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করবে। হ্যাঁ, যদি এমন কিছু তার মধ্যে থাকে যে সে মুরতাদ হওয়ার মতো, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় আছে, তাহলে তো সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে। অতএব আপনি আপনার স্ত্রীকে বোঝানোর আরও চেষ্টা করেন, ওলামাদের পরামর্শ নেন, ইমাম সাহেবদের পরামর্শ নেন, হেল্প নেন এবং তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন। ভাইরা আমার, আমাদের সমাজে ওই যে আমি আগে বলেছিলাম, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ফিতনা তাকাউল ফেতানো কাওয়াক আইল মাতারি, বৃষ্টির ফোঁটা যেরকম টপটপ করে পড়ে, কিয়ামতের আগে ফিতনা এরকম টপটপ করে পড়তে থাকবে, এত ফিতনা চতুর্দিকে হয়ে গেছে, খারাপ হওয়া সোজা, ভালো হওয়া সহজ না, ঠিক না বেঠিক? একজন দোকানদার হালাল পথে ব্যবসা করবেন, সত্য কথা বলবেন, উপায় নাই, কারণ সব আসলে সব মিথ্যুক, একা ভালো হলে টিকতে পারে না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই যে ভাই প্রশ্ন করেছেন, এরকম শত শত ভাই আমাদের আছেন, শত শত মানুষ এদেশে আছেন যে মানুষগুলো সৎ পথে চলতে চায় কিন্তু নিজের আপন জন্মদাতা বাপ, গর্ভধারণকারিণী মা, নিজের স্ত্রী, সন্তান, ভাই বোন তারাই বলে আরে অত পা, অত অত হিসাব করে চলা যায় নাকি, অত ইসলাম মেনে কি চলা যায়, পারা যায়, বাধা দেয় কি দেয় না? ভাইরা আমার, সন্তান দিনের পথে চলতে চায় বাবা বাধা দেয়, স্বামী চলতে চায় স্ত্রী বাধা দেয়, এই কারণে পারিবারিক ভাবে দিনের বুঝ নাই। মনে রাখবেন, আপনার স্ত্রীর কারণে, আপনার বাবার কারণে, সন্তানের কারণে মানুষের দিকে তাকায় যদি আপনি অন্যায় উপার্জন করেন, হারাম উপার্জন করেন, কিয়ামতের ময়দানে যাদের কারণে করেছেন এরা কি দায়িত্ব নিবে? কেউ নিবে না। দায়িত্ব কাকে নিতে হবে? নিজেকেই নিতে হবে। অতএব হারামের কাছে মাথা নত কোনো অবস্থাতে করা যাবে না। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।